তো প্রথম মালিক চালিত, 2001 সালে যখন রেজিস্ট্রেশন হয়েছে তখন থেকে এই পর্যন্ত কিন্তু প্রথম মালিক এই গাড়িটা চালাচ্ছে। সো আপনি কিনলে যা সেকেন্ড মালিক হবেন। সো গাড়িটার শেপ একটু দেখাই, গাড়িটার শেপটা আসলে দেখে শান্তি দেখেন কতটা সুন্দর একটা শেপের গাড়ি। মানে সাধারণত যারা ইয়াং জেনারেশন আছেন তাদের এক দেখাতে এই গাড়িটা ভালো লেগে যাবে। দেখেন আজকে আপনাদের জন্য যে গাড়িটা নিয়ে আসছি, ম্যাক্সিমাম তরুণরাই এই গাড়িটা পছন্দ করে থাকেন। এটা হচ্ছে টয়োটা ভিস্তা 96-এর মডেল, 2001-এর রেজিস্ট্রেশন, পেপার সাপোর্টেড করা আছে আর গাড়িতে 60 লিটার সিনজিও করা আছে। আসসালামু আলাইকুম গাইস, নোমান ফ্রম নোমান ব্লগস। আমার ভিডিওগুলো যারা এগুলো দেখে থাকেন বর্তমানে দেখতেছেন, দরকার লাইক বাটনে একটি লাইক দিয়ে দিন এবং কমেন্টস করে দিন যে নেক্সট আমার কাছ থেকে আপনার কোন গাড়ি বা কোন গাড়ির শোরুমে ভিডিও চান, জাস্ট কমেন্টস করে দিন। ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আমি আপনাদের কমেন্ট অনুযায়ী ভিডিওটা ট্রাই করব। তো গাইস এ হচ্ছে আপনার গাড়িটা, গাড়িটার কালার হচ্ছে হোয়াইট কালার আর এটা সিসি হচ্ছে 1800। গাড়িটা মাত্র নিয়ে আসা হয়েছে আর এই গাড়িটা কিন্তু প্রথম মালিক চালিত, 2001 সালে যখন রেজিস্ট্রেশন হয়েছে তখন থেকে এই পর্যন্ত কিন্তু প্রথম মালিক এই গাড়িটা চালাচ্ছে। সো আপনি কিনলে যা সেকেন্ড মালিক হবেন। সো গাড়িটার শেপ একটু দেখাই, গাড়িটার শেপটা আসলে দেখে শান্তি দেখেন কতটা সুন্দর একটা শেপের গাড়ি। মানে সাধারণত যারা ইয়াং জেনারেশন আছেন তাদের এক দেখাতে এই গাড়িটা ভালো লেগে যাবে। দেখেন কতটা চমৎকার, এবং জাস্ট ওয়াশ পলিশের কাজ বাকি আছে আর অন্য কোনো কাজ বাকি নেই। ওয়াশ পলিশ করলে এটা লুকসটা আরও ভালো লাগবে। তো বর্তমানে কিন্তু কোনো ওয়াশও করা হয়নি, পলিশও করা হয়নি, এবং গাড়ি যতগুলো গ্লাস আছে প্রত্যেকটা গ্লাসই হচ্ছে অরিজিনাল। সামনে কোনো ধরনের কোনো মেজর অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নেই এবং টোটাল বডি কিট করা আছে। তো বডি কিট করার কারণে এটা লুকসটা আরও ভালো লাগতেছে। তো আমি রাইট সাইড থেকে দেখাই আপনাদের। দেখেন এই পাশে ওই ধরনের কোনো স্ক্র্যাচ নেই, হালকা পাতলা যাচ্ছে আপনার ঢাকা শহরে চলতে যে ধরনের স্ক্র্যাচ ওইটাই আছে, বাট মেজর কোনো স্ক্র্যাচ কিন্তু নাই। এবং এই দরজাটা যদি দেখাই, দেখেন এই দরজাটাতে কোনো প্রকার কোনো স্ক্র্যাচ নাই, নিচে বডি কিট আছে, এই দরজাটিতেও নাই। এবং ব্যাক সাইডে যদি দেখাই, দেখেন ব্যাক সাইডেও কোনো প্রকার কোনো স্ক্র্যাচ স্পট নাই এবং ব্যাক সাইডটাও কিন্তু খুবই চমৎকার দেখেন। এবং যেটা বললাম ওয়াশ পলিশের কাজ বাকি আছে, এটা যখন ওয়াশ পলিশ কমপ্লিট করে ফেলা হবে তখন এটা লুকসটা আরও ভালো হয়ে যাবে এবং আরও ভালো লাগবে। তো লেফট সাইডে যদি দেখে, দেখেন লেফট সাইডে কিন্তু কোনো প্রকার কোনো স্ক্র্যাচ স্পট নাই, প্রতিটা পার্ট আপনার একেবারে নিট অ্যান্ড ক্লিন, শুধুমাত্র একটু ধুলা পড়ে আছে। সেগুলো জাস্ট আপনার ওয়াশ এবং পলিশ করলে কিন্তু একবারে আরও সুন্দর লাগবে। তো ব্যাক সাইডে যদি দেখাই, 60 লিটার সিএনজি করা আছে, তারপরও হিউজ পরিমাণ স্পেস কিন্তু এখানে আছে, আপনাদের প্রয়োজনীয় লাগেজ বা যে কোনো জিনিসই এখানে ক্যারি করতে পারবেন। এবং বিটগুলো কিন্তু এখনও অরিজিনাল আছে, কোনো প্রকার মেজর অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নেই। এবং এখানকার বিটগুলো যদি দেখায়, দেখেন এখানেও কিন্তু কোনো প্রকার কোনো মেজর অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নেই। এই গাড়ি আরেকটা সৌন্দর্য দিক হচ্ছে যে এটার যে এখানে এটা হচ্ছে ফ্রেমলেস দরজা, দেখতে পাচ্ছেন কোনো ফ্রেম নাই। তো এই জন্য এটা লুকসটা কিন্তু খুবই ভালো লাগে, যখন এই গ্লাসটা নামিয়ে ফেলা হবে তখন এটা লুকসটা আরও সুন্দর হবে। সো ভিতরের ইন্টেরিয়র হচ্ছে অ্যাশ এবং দেখেন যথেষ্ট ফ্রেশ একটা ইন্টেরিয়র। প্যাডগুলো কিন্তু দেখেন একবারে নিট অ্যান্ড ক্লিন, প্রতিটা প্যাডই নিট অ্যান্ড ক্লিন। এবং ব্যাক সাইডে যদি দেখে, দেখেন এই প্যাডটাও কিন্তু যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন। সো এখানে তো তিনজন আপনার অনায়াসে বসতে পারবেন। লেগ স্পেস, সিলিংটাও কিন্তু খুবই চমৎকার। সো গাড়িটা মাত্র স্টার্ট দিলাম, এসিটাও ছেড়েছি। সো এই হচ্ছে সামনের ড্যাশবোর্ডের অবস্থা। ফুল গাড়ি হচ্ছে অটো, অটো গিয়ার, আর এখান থেকে প্রতিটা গ্লাস অটো ওঠানামা করতে পারবেন, সেন্টার লক করতে পারবেন। এখানে একটি বক্স আছে, এখানে জিনিসপত্র রাখতে পারবেন, এখান থেকে গিয়ার শেপিং করতে পারবেন, এখানে একটি বক্স আছে, এখানে জিনিসপত্র রাখতে পারবেন, এবং এখানেও আরেকটি বক্স আছে, এখানেও জিনিসপত্র রাখতে পারবেন। এখানে একটি স্পেস আছে, এসি তো এখান থেকে ছাড়লাম আমরা, এসি ভ্যান 1 2 3 4 এসি ভ্যান। এই হচ্ছে স্পিডোমিটার, এই হচ্ছে স্টিয়ারিং। সো এই হচ্ছে ওভারঅল গাড়িটির ফ্রন্টের অবস্থা। সো এসিটা ছাড়ছি, 1 মিনিটও হয় নাই, এর মধ্যে মোটামুটি ভালো ঠান্ডা হয়ে গিয়েছে। তো যেহেতু 1800 সিসির গাড়ি, এসি তো ঠান্ডা হবেই, এটি স্বাভাবিক, ভালো এসি। সো
এসিতে কিন্তু কোনো কাজ নেই, এবং আমি রিকোয়েস্ট করবো যে আপনারা এখন যে গাড়ি কিনেন, যেহেতু প্রচুর পরিমাণে গরম পড়ে গেছে, অবশ্যই এসিটা ভালো করে চেক করে নেবেন। কারণ অনেক সময় দেখা যায় যে গাড়ি এসিটা অত বা চেক করে নেয়, আপনি কিনে হয়তো বা ঢাকার বাইরে চলে গিয়েছেন, এসিটা নষ্ট হয়ে গেছে, তখন কিন্তু আপনাদের এক্সট্রা অনেক টাকা চলে যেতে পারে। তো যখন আপনি কিনবেন তখন যদি এসিটা দেখেন যে নষ্ট, তখন কিন্তু এটা ফ্রি অফ কস্টে হয়তো বা আপনারা কাজটা করিয়ে ফেলতে পারবেন, আপনাদের টাকাটা বেঁচে যাবে। তো আমি রিকোয়েস্ট করবো যে যখন একটি সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনবেন, এসিটা একটু ভালো করে চেক করে নেবেন, অন্যান্য জিনিসটা চেকই করবেন, এটাও চেক করে নেবেন। তো এই জিনিসটা একটু দেখিয়ে দিই, দেখেন ফ্রেমলেস হওয়ার কারণে গ্লাসটা নামিয়ে ফেলেছি, এটা কিন্তু পুরো ওপেন হয়ে গেছে, আর দেখতে কিন্তু লুকটা অনেক ভালো লাগতেছে, দেখেন খুবই সুন্দর লাগতেছে। এবং এটার যে চারোটা যে দরজা, প্রত্যেকটা দরজারই এরকম এটা হচ্ছে ফ্রেমলেস। তো এই জিনিসটা আমার কাছে ভালো লাগে, আশা করি অনেকেরই ভালো লাগবে। তো গাইস, এই হচ্ছে আপনার ইঞ্জিন। তো ইঞ্জিনের কন্ডিশন খুবই ভালো আছে, এবং যেহেতু এটা ডেইলি ড্রাইভ হচ্ছে, জাস্ট একটু ধুলাবালি পড়ে আছে, এগুলো ওয়াশ করলে আপনার ইঞ্জিনের লুকসটা আরও ভালো লাগবে। এবং বর্তমানে ইঞ্জিনে কোনো কাজ নেই, এবং সামনের মার্শাল যদি দেখেন এখানে কিন্তু কোনো প্রকার কোনো মেজর অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নেই। এখানকার বিটগুলো কিন্তু এখনও অরিজিনাল বিটটাই আছে। তো যারা আসলে ভালো ইঞ্জিনের টয়োটা ভিস্তে কিনতে চাচ্ছে, নিঃসন্দেহে গাড়িটা দেখতে পারেন। তো গাইস, এই ছিল আজকের এই গাড়িটি। আশা করি আপনাদের অনেকেরই এই গাড়িটা পছন্দ হয়েছে, এবং পার্সোনালি আমার কাছেও এই ধরনের শেপের গাড়ি খুবই ভালো লাগে। তো এখন সরাসরি প্রাইজে চলে আসি। এই গাড়িটার দামটা হচ্ছে 5,35,000 টাকা। আর এই গাড়ির সবথেকে পার্সোন এখন বর্তমানে যেটা আছে, এটার পেপার্স ফুললি 1 বছর আপডেট করা আছে, মানে ফিটনেস হচ্ছে 2 বছর, আর এটার ট্যাক্স 1 বছর, একবার ফুললি আপডেট করা আছে। সো এটা কিন্তু আপনাদের জন্য খুবই প্লাস পয়েন্ট। এবং বর্তমানে কিন্তু গাড়িটিতে কোনো কাজ নেই, আমি অলরেডি আপনাদের দেখে ফেলেছি। তো প্রাইসটা আবারও বলে দিচ্ছি, এটার প্রাইসটা হচ্ছে 5,35,000 টাকা। তো স্ক্রিনে আমি নাম্বার দিয়ে দিচ্ছি, নাম্বার দিয়ে দিচ্ছি, যে কোনো কয়ের জন্য ফোন দিতে পারবেন 10:00 থেকে রাত 8টার মধ্যে। এবং আমি রিকোয়েস্ট করবো যে আপনারা আগে ফুল ভিডিওটা দেখবেন, গাড়ির মডেল রেজিস্ট্রেশন নাম্বার জানবেন, তারপর তাদেরকে ফোন দিবেন, এবং অযথা ফোন দিয়ে বিরক্ত করবেন না, এবং রাত 10টার পরে অবশ্যই ফোন দিবেন না।